আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম 45তম বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনে। এর আগে আমরা আইসিটি এবং হচ্ছে গণিত এবং বাংলা এই তিনটি বিষয়ের উপর শর্ট টাইমের মধ্যে রিভিশনের ভিডিওগুলো আপলোড করেছি। এগুলো আপনারা দেখে অনেকে উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞানের সিরিজ নিয়ে হাজির হলাম। তো এখানে অল্প কয়েকদিন অথবা 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা এই বিজ্ঞানের প্রিপারেশনটা, রিভিশন ক্লাসগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো এগুলো আপনাদের রিভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাই কাজে ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যে অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। কাজে আশা করবো আপনারা যতজন দেখবেন ততজনই লাইক করবেন, আর ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে সবাই কমেন্টে ইয়েস লিখবেন, সবাই কমেন্টে ইয়েস লিখতে ভুলবেন না, কারণ আমরা বুঝতে পারছি না আসলে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। তো ভিডিও সাউন্ড কোয়ালিটি যদি খুব ভালো হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ইয়েস লিখবেন ইনশাআল্লাহ। আর ভিডিও শেষে আপনাদের জন্য থাকতে শিখতে করে কুইজে অংশগ্রহণ করবেন, কুইজটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? এটা হচ্ছে গলনাঙ্কের মাধ্যমে বোঝা যায়। তারপরে আসি বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি, এটা হচ্ছে মুক্ত অবস্থার চাইতে অধিক হয়। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব কম, সরি ঘনত্ব বেশি। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি, হ্যাঁ পানির ঘনত্বটা বেশি সেজন্য পানির নিচে থাকে আর বরফ উপরে ভাসে। কোথায় সাঁতার কাটা সহজ হয়? সাঁতার কাটা সহজ হয় হচ্ছে সাগরে, কারণ সাগরের পানি হচ্ছে নোনা পানি এবং এটা গাঢ় বেশি, অর্থাৎ এর ঘনত্বটা অনেক বেশি। ঘনত্ব বেশির কারণে মানুষ ভেসে থাকতে সুবিধা হয় আর কি। নিচের কোন উক্তিটি সঠিক? এটা হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ, এটা হচ্ছে সঠিক। এত আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা বের করার পদ্ধতি হচ্ছে উপরে হচ্ছে ভর সংখ্যা থাকে আর প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়, অর্থাৎ 17 থেকে আপনার 8 বিয়োগ করতে হবে, অর্থাৎ 9 পাবেন আপনি, 9 হচ্ছে সঠিক উত্তর। এবার নিউট্রন সংখ্যা বের করতে হবে, আগেরটার মতনই 35 থেকে 17 বাদ দিলে হচ্ছে 18 পাবেন। নিম্নের কোন বাক্যটি সত্য নয়? সত্য নয় হচ্ছে ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে, আসলে ইলেকট্রন বাইরের কক্ষপথে অবস্থান করে, এটা ভুল তথ্য। পরবর্তী প্রশ্নে চলে যাই, পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে হচ্ছে আপনার নিউট্রন আর প্রোটন থাকে। নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না? পরমাণু নিউক্লিয়াসে থাকে না ইলেকট্রন বাইরের সেলে থাকে। আইসোটপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটপের ক্ষেত্রে হচ্ছে প্রোটন সংখ্যা সমান থাকে। যে সকল নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে কি বলে? এটা আইসোটন বলা হয়। এটাকে বলা হয় পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে হচ্ছে আমরা জানি নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন হচ্ছে যদি সমান থাকে তাহলে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে নিউট্রাল পাবো, অর্থাৎ জিরো পাবো আর কি, কিছুই পাবো না, চার্জ থাকবে না, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকে। দেখেন গ নম্বর অপশানে আমরা পাচ্ছি ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, এটা হচ্ছে সঠিক উত্তর। কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এটা হচ্ছে পরমাণু। কোনটি মৌলিক পদার্থ? এদের মধ্যে দেখেন লোহা হচ্ছে মৌলিক পদার্থ। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল? তরল হচ্ছে এদের মধ্যে দেখেন পারদ হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় তরল, আমরা থার্মোমিটারের মধ্যে পারদ ধাতুটা ব্যবহার করে থাকি। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? সর্বাপেক্ষা হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন সবচেয়ে ছোট এবং এর ভর হচ্ছে 1। কোনটি নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ আটটি ইলেকট্রন নেই? এদের মধ্যে দেখেন হিলিয়ামে হচ্ছে 4টা ইলেকট্রন আছে, হিলিয়াম 2 4 অর্থাৎ এই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা ইলেকট্রন আছে এখানে। আচ্ছা নিউটন আবিষ্কার করেন কে? নিউটন আবিষ্কার করেন হচ্ছে চ্যাডউইক হচ্ছে নিউটন আবিষ্কার করেছিলেন। রেডিও আইসোটপ ব্যবহৃত হয়, রেডিও আইসোটপ ব্যবহার করা হয় অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়। আচ্ছা ভর সংখ্যা একই মৌলের বিভিন্ন ভরে পরমাণু, এটা আইসোটপ আর কি, আইসোটপ হবে। হ্যাঁ যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, দেখেন প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় বিভিন্ন ভরের পরমাণু, আইসোটপ এটা হবে, হিসাব ছাড়া এটা আইসোটপ। এখানে দেখেন সাবানের আয়নিক গ্রুপ হলো হচ্ছে COONA+, এটা প্রাকৃতিক গ্যাস। মিথেনের উপাদান হলো হচ্ছে সরি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন আর কি। হ্যাঁ
তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস মিথেনে কি পরিমাণ থাকে, প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে সেটা জানতে চাইছে। এটা হচ্ছে আপনার 80-90%। হ্যাঁ, প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়া উৎপন্ন হয় কোনটি, মিথেন তৈরি হয়। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এদের মধ্যে জীবাশ্ম জ্বালানি নয় দেখেন, বায়োগ্যাস, বায়োগ্যাস কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, বাকিগুলো জীবাশ। ইউরিয়া সারের কাঁচামাল, ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস, মিথেন গ্যাস হচ্ছে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল। এরপরে আসি স্টেইনলেস স্টিল এর অন্যতম উপাদান কোনটি, স্টেইনলেস স্টিলের উপাদান হচ্ছে ক্রোমিয়াম। সংকর ধাতু পিতলের উপাদান কোনটি, সংকর ধাতু পিতলের উপাদান দেখেন এদের মধ্যে পিতলের উপাদান হচ্ছে আপনার তামা, দস্তা। কোন ধাতু পানি অপেক্ষা হালকা, পানি অপেক্ষা হালকা হচ্ছে সোডিয়াম ধাতু। পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে লোহা, লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রাকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি, এটা সবাই জানে, এটা হচ্ছে হীরা। তামার সাথে কোনটি মেশালে পিতল হয়, তামার সাথে হচ্ছে জিঙ্ক বা দস্তা। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়, এদের মধ্যে দেখেন ক নম্বর লোহা কিন্তু তেজস্ক্রিয় নয়। ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন হয়, কারণ এতে এতে হচ্ছে সুনিয়ন্ত্রিত মাত্রায় কার্বন রয়েছে আর কি, এটাই হচ্ছে লোহার শক্ত হওয়ার কারণ। নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত, এটা হচ্ছে NaHCO3, NaHCO3 হচ্ছে বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম, তৈরির অন্যতম কাঁচামাল, সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে জিপসাম, জিপসাম। ভারী পানির রাসায়নিক সংকেত, এটা D2O, ভারী পানি হেভি পানি এর সংকেত হচ্ছে D2O। তারপর হচ্ছে রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে, করে অগ্নিকে, আচ্ছা অগ্নিকে, আচ্ছা রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিকে কি করা হয়, অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারণ আমরা জানি যে অক্সিজেন ছাড়া হচ্ছে কোনো আগুন জ্বলে না, অক্সিজেনে যদি বাধা দিতে পারে তাহলে আগুনটা নিভে যাবে, সেজন্য এই যে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি। সোডিয়াম স্টিয়ারেটের সংকেত আমরা সবাই জানি, CH3COONA, এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। ভিউয়ার্স, এখন আপনাদের জন্য কুইজের পালা। আজকের কুইজটি নিচে দেওয়া আছে, আপনারা দেখেন একটু ভালোভাবে মনোযোগ দেন, এবং ক খ গ ঘ যে অপশনটি আপনাদের কাছে সঠিক মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ক খ গ এর গ ঘ লিখতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ক খ গ ঘ এর পরিবর্তে এ বি সি অথবা ডি লিখতে পারবেন, লিখে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি মনে করি নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য হলেও কুইজে অংশগ্রহণ করাটা আপনাদের জন্য অনেক জরুরি, কারণ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি মঙ্গল। কাজে আশা করবো যে আপনারা সবাই কুইজে অংশগ্রহণ করবেন এবং সবাই কমেন্টে সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করবেন। ভুল হোক সত্য হোক আপনারা অংশগ্রহণ করুন, এটাই আমাদের চাওয়া। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।